অনুশীলন কিংবা ক্যাম্প, বহুদিন পর একসঙ্গে দুই সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল শান্ত। ন্যাশনাল টিমের ডেরা রিয়াদকে আলিঙ্গনের সঙ্গে স্বাগত জানিয়েছেন শান্ত। দুজনের সেই আলিঙ্গনের মুহূর্ত রাখা হয়েছে ফ্রেমে বন্দি করে। ড্রেসিংরুমে পৌঁছাতে পৌঁছাতেই শান্তর সঙ্গে শুরু হয় রিয়াদের খুনসুটি। কারো অঙ্গভঙ্গি যে কপি করে শান্তকে দেখাচ্ছেন তাই স্পষ্টই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ বাদেই ব্যাট প্যাট পরে একাডেমির উদ্দেশ্যে রওনা দেন রিয়াদ। এরপর যখন অনুশীলন শেষ করে ফিরে যাচ্ছিলেন তখন একটু ভালো করে তাকালে দেখা যায় তার ব্যাট ক্যারি করার স্টাইলটা বেশ ব্যতিক্রম। একাডেমি থেকে ড্রেসিংরুম পর্যন্ত এই একই পজিশনে ব্যাট ক্যারি করেছেন মাহমুদুল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে, এভাবেই কেন? মিরপুরে ব্যাট হাতে শান দেওয়া এখন মাহমুদুল্লাহ রিয়াদের ডেইলি রুটিন। লক্ষ্য একটাই, ফিরতে হবে, দখল করতে হবে হারানো জায়গা। আর এই ফেরার লড়াই রিয়াদ হার মানাচ্ছেন তীব্র রোদ, ঝড় আর বৃষ্টিকে। মঙ্গলবার যখন রিয়াদ ব্যাট প্যাট হাতে নামেন তখন মিরপুরের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। কিন্তু একাডেমি মাঠে ব্যাটিং শুরু করার পরেই কাল হয়ে আসে আকাশ, ওঠে ঝড়। তবে এই ঝড় থামাতে পারেনি সাইলেন্ট কিলারকে, চালিয়ে গেছেন অনুশীলন। এরপর এক সময় ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি, তখন বাধ্য হয়েই থামেন মাহমুদুল্লাহ। যদিও তার থামার মূল কারণই যেন এই ব্যাট, যেটাকে খুব যত্নের সঙ্গে আগলে নিয়ে গেছেন। আসলে ব্যাট ভিজে গেলে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো ব্যাটের পারফরমেন্স কমে যাওয়া। আর পারফরমেন্সই তো একজন ব্যাটারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেজন্য বৃষ্টিতে নিজে ভিজলেও আগলে রেখেছেন 22 গজের হাতিয়ারকে, নিশ্চিত করেছেন 1 ফোঁটা বৃষ্টির পানিও যেন না পড়ে। রিয়াদ যেভাবে নিজের ব্যাটকে আগলে রেখেছেন ঠিক সেভাবেই যত্ন সহকারে করেছেন অনুশীলন। লম্বা সময় দলের বাইরে থাকার পর 32 জনের এশিয়া ক্যাম্প দিয়ে ফিরেছেন, যেখানে দিতে হবে কয়েক ধাপের পরীক্ষা। আর সেই পরীক্ষায় পাশ করলেই জায়গা পাবেন এশিয়া কাপ স্কোয়াডে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি।